বন্ধুরা, আবার ফিরে এলাম আমাদের আন্ধারমানিক ভ্রমণের শেষ পর্ব নিয়ে। আগের পর্ব যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সেই পর্ব দেখে নিতে পারেন, অথবা ডিটেইলসে প্রথম পর্বের লিঙ্ক থেকেও দেখে নিতে পারেন। 2016 সালে মাইকোয়াপাড়া থেকে ফিরতে বাধ্য হওয়ার পর আমরা হাল ছেড়ে দিইনি। পরের বছরগুলোতে আমরা চেষ্টা করে গেছি, এরপর প্রতি বছরই আমরা চেষ্টা করেছি আমাদের স্বপ্ন পূরণ করার। কিন্তু আগেরবারের তিক্ত অভিজ্ঞতার ভয় আর দলের অন্য সদস্যদের সুযোগ না হওয়ায় আমাদের পরবর্তী অভিযান শুরু করতে বছর তিন কেটে যায়। 2019 সালে গ্রুপে নতুন সদস্য নিয়ে আমরা আবার অভিযান শুরু করি। এই ফাঁকে জানিয়ে দেই, 2016 সালে মাইকোয়াপাড়ায় কী হয়েছিল, কেন আমরা অভিযান শেষ করতে পারিনি সেটি জানাবো ভিডিওর শেষের দিকে। আগের পর্বে আপনারা জেনেছেন আমাদের মাইকোয়াপাড়া পর্যন্ত পৌঁছানোর গল্প। এই পর্বে মাইকোয়াপাড়া থেকে বান্দরবানের সবচেয়ে সুন্দর আন্ধারমানিক পাড়া ও নারিসাঝিরি পর্যন্ত গিয়েই আমাদের ভ্রমণ গল্প শেষ করব। এবার পথের শুরুটা হয়েছে আরো বেশি কষ্টকর। আগেরবার আলীকদম আমতলি ঘাট থেকে দুসরি বাজার পর্যন্ত প্রায় 15 কিলোমিটার খুব সহজেই চলে গিয়েছিলাম নৌকায় করে, কিন্তু এবছর বৃষ্টি নামতে দেরি হওয়ায় টোয়াইন খালে নৌকা ছিল না, তাই আমতলি ঘাট থেকেই আমাদের ট্রেকিং শুরু হয় এবং এবারও আমাদের নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়েই যেতে হচ্ছে। গুড মর্নিং, আমরা আজ আছি মাইকোয়াপাড়ায়। আজ বলতে গতকাল রাতের প্রায় 8টার দিকে আমরা মাইকোয়াপাড়ায় এসে পৌঁছাই। ঝিরি থেকে মাইকোয়াপাড়া পর্যন্ত উঠে আসা, মাই গড, এটা আসলে সো টাফ। বিশেষ করে আমি গতবারে এসেছিলাম তখনও আমার সেম এক্সপিরিয়েন্স ছিল, আর এবারও আসার সময়ও একই ধরনের এক্সপিরিয়েন্স ছিল। পুরো ট্রেলে অসংখ্য জোক, অন্ধকারের মধ্যে উঠে আসতে হয়েছে, বৃষ্টি ছিল, ঠিকঠাক মতো আসতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজ আমরা যাচ্ছি আন্ধারমানিক পাড়া। আগের রাতে ধকল এবং গন্তব্যের দূরত্ব কম হওয়ায় টিম কিছুটা ধীর বলা যায়। এজন্য একটু বেলা করেই আমরা পাড়া কারবারির ঘর থেকে বের হলাম। ঘরে থাকার জন্য কারবারি কোনো টাকা নিল না, শুধু আমাদের খাবারের চাল আর কুমড়ার টাকা পরিশোধ করে আমরা আন্ধারমানিকের ট্রেইল ধরলাম। আন্ধারমানিক পাড়ায় আজকের রাত থেকে আগামীকাল আমরা যাব আমাদের শেষ গন্তব্য নারিসাঝিরি। আগের দিনের হরকাবান আমাদের জিপিএস ভাসিয়ে নিয়ে যাওয়ায় আজ আমরা একজন গাইড নিলাম। জানতে পারলাম গতকাল মৌসুমের দ্বিতীয় বৃষ্টিপাত হয়েছে এখানে, তাই পাহাড় কিছুটা রুক্ষ। জুম চাষ এখনো ঠিক মতো শেষ হয়ে ওঠেনি। জুমের ব্যস্ততা ফেলে গাইড আমাদের সাথে যাচ্ছে, বিনিময়ে তাকে দিতে হচ্ছে 500 টাকা। মাইকোয়াপাড়া থেকে পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা। ভেবেছিলাম পাড়া থেকে একটু নামলেই সাঙ্গু নদী, আর নদীর পাড়েই আন্ধারমানিক, কিন্তু নামতে গিয়ে চোখে পড়ল সাপের মতো একে বেঁকে জঙ্গলের বুক চিরে কিছু একটা চলে গেছে। গাইড জানালো ওটাই সাঙ্গু। আমরা এত দূরে আছি যে একটা নদীকে সাপের মতো মনে হচ্ছে। মাইকোয়াপাড়া থেকে আন্ধারমানিকের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। পথ ধরে যতই এগোচ্ছি মনে হচ্ছে হলিউডের কোনো অ্যানিমেটেড মুভির দৃশ্যের ভেতর দিয়ে চলে যাচ্ছি আমরা। কিন্তু একটু পর শুরু হলো বিপত্তি। যে পাহাড়ের উপর এতক্ষণ হাঁটছিলাম তা এখন খাড়া নেমে গেছে। আগের দিন যেভাবে খাড়া উঠেছি এখন তা খাড়া নেমে গেছে। গতকালের বৃষ্টি টেলকে করেছে আরও বিপজ্জনক এবং পিচ্ছিল। ঝোপঝাড়ের মধ্যে হাঁটা দূরে থাক, ঠিকমতো পা রাখাই মুশকিল। তবে চারপাশের সৌন্দর্য বারবার আমাদের গতি কমিয়ে দিচ্ছে, থেমে যেতে হচ্ছে এই অপূর্ব প্রকৃতির অবগাহনে।
যে ট্রেইল খুব সহজ হবে বলে মনে করেছিলাম তা পার হয়ে আন্ধারমানিক পাড়ায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। শরীর ক্লান্ত হলেও এই অসাধারণ সবুজ ঘাসে মোড়ানো সুন্দর পাড়া দেখে আমাদের প্রত্যেকের চোখ ছানা ভরা। ক্লান্তি কোথায় যেন পালালো। পাহাড়ে ঢুকলে সাধারণত কখনোই আমরা দুপুরের ভাত খাই না, তাই রান্নার ঝামেলাও নেই। এই অবসর সময়ে আমরা পাড়া দেখতে বের হলাম। পাড়ার এক পাশে সুউচ্চ পাহাড় শ্রেণী, আর অন্য পাশ দিয়ে সাঙ্গু বয়ে গেছে সেই বঙ্গোপসাগর পর্যন্ত। বান্দরবনে অনেকবার এসেছি, অনেক পাড়া দেখেছি, কিন্তু আন্ধারমানিক পাড়ার মতো আসলে পাড়া হয় না। সবুজ ঘাসে পুরো গ্রাম ভর্তি। গ্রামের চারপাশের ঘরগুলি, পাহাড়ি ঘরগুলি দেখতে অসাধারণ হয়। আর পুরো পাড়ার এক পাশ দিয়ে সাঙ্গু নদী বয়ে গেছে, চারদিকে উঁচু পাহাড়, পাহাড়ের এই যে পাহাড়ে মেঘের ভেলা, সব মেঘ। এত সুন্দর পাড়া বান্দরবনে খুব কমই দেখা যায়। সবুজ ঘাসে মোড়ানো পাড়ার মাঠ থেকে দূরের পাহাড়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে কখন সন্ধ্যা নেমে এলো বুঝতেই পারিনি। চুলায় রান্না চাপিয়ে আমরা শুরু করলাম আগামীকালের প্রস্তুতি। খুব ভোরে নৌকার মাঝির ডাকা ডাকিতে ঘুম ভাঙল আমাদের। গত রাতে রান্না করা খিচুড়ি কিছুটা গরম করে খাওয়া শেষ করে যত দ্রুত সম্ভব আমরা বেরিয়ে পড়লাম। জীবনের ফার্স্ট টাইম আমি তার চেহারাটা নিজে নিজে দেখতেছি, হাউ হি লুকস লাইক। আমরা যাচ্ছি নারিশা ঝিরির দিকে। এই আন্ধারমানিক পাড়া থেকে রওনা দিচ্ছি একদম ভোরে, এখন ভোর 7টা। আগের দিনের বৃষ্টিতে ট্রেকিং এ সমস্যা হলেও এখন বুঝতে পারছি বৃষ্টিতে উপকারও হয়েছে। বিশেষ করে বৃষ্টি হওয়ায় নদীতে পানি বেড়েছে, যার কারণে আমরা 7 জন সহ বোট চলতে খুব একটা সমস্যা হচ্ছে না। আর তাই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নারিশা ঝিরি। আমরা নারিশা ঝিরি ধরে হাঁটা শুরু করলাম। তবে হাঁটা বললে মনে হয় ভুল হবে, বলতে হবে আমরা যেন স্বপ্নে বিচরণ শুরু করলাম। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই ঝিরি। সূর্যের আলো কম পৌঁছানোর কারণে জায়গাটি প্রায় সব সময় কিছুটা অন্ধকারাচ্ছন্ন দেখা যায়, তাই আন্ধারমানিক বলতে আমরা মূলত এই জায়গাকেই বুঝি। এই নৈসর্গিক সৌন্দর্যের স্থানটি নিজের চোখে না দেখলে অনুভব করা যায় না। এত সুন্দরের বিশালতায় নিজেকে বড় ম্রিয়মান মনে হয়। আমরা নারিশা ঝিরি ধরে হাঁটছি আর মাথায় ঘুরছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এইটাই নারিশা ঝিরি। আন্ধারমানিক থেকে বোটে করে মাত্র 5 মিনিট আসতেই এই ঝিরির দেখা পাবে। আর এই ঝিরি ধরে নারিশা পাড়া পর্যন্ত যাওয়া যাবে। সত্যি বলছি, পাথুরে ওয়ালের মাঝখান দিয়ে হেঁটে আসার অনুভূতি বর্ণনাতীত। এটা বর্ণনা করে আসলে বোঝানো সম্ভব না। এই ঝিরির দুপাশের দেয়াল উপরের দিকে সমান্তরালে 70 থেকে 80 ফুট উঁচু। বর্ষায় ভরা যৌবন থাকে এই পথে। ধারণা করা হয় তীব্র স্রোত সহ বহমান পানি এই ঝিরিকে এই ধরনের রূপ দিয়েছে। কতকাল যাবত এই ঝিরি ধরে কত হাজার কিউসেক পানি গড়িয়ে গেছে, তাই রহস্যময় সুন্দরের মতো রহস্যাবৃতই থাকবে। আমরা শুধু এর সৌন্দর্যকেই আবিষ্কার করতে পারি।
কতক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে বিচরণ করছিলাম খেয়াল নেই, হয়তো ঘণ্টাখানেক। এরপর ফিরতি পথ ধরলাম। আমাদের নৌকা ছুটে চলছে থানচি অভিমুখে। আর যেতে যেতে বলি, 3 বছর আগে মাইকোয়া পাড়ায় আমাদের সাথে কি হয়েছিল। সেদিন পাড়ায় পৌঁছে আমরা দেখলাম নিরাপত্তা বাহিনীর 8 থেকে 10 জন সদস্য আমাদের আটক করে। অনেকক্ষণ তল্লাশি ও প্রশ্নের পর ওনারা বুঝতে পারেন আমরা আসলেই ট্রাভেলার। এরপর আমাদের ফিরতি পথে পাঠিয়ে দেন পরদিন ভোরে। ভোরে ফিরতি পথে সময় বাঁচানোর জন্য পরিকল্পনা সাজাই আমরা। দুশ্রী বাজার হয়ে না ফিরে মাতামুহুরি নদী পথ হয়ে আলিকদম চলে যাওয়ার প্ল্যান করি। এতে কষ্টও কম, সময়ও বাঁচে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 15 কিলোমিটার হেঁটে সেদিন সন্ধ্যায় আমরা পৌঁছাই কুরুকপাতা। সেখান থেকে বোট ভাড়া নিয়ে আলিকদমের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু 20 থেকে 25 মিনিট চলার পর নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা নৌকায় ভেসে থাকি মাতামুহুরির কোলে। বাঁশকে নৌকার বৈঠা বানিয়ে আমরা যখন জানালিপাড়া আর্মি ক্যাম্পে পৌঁছাই তখন প্রায় রাত 9টা। সেখানেও আমাদের তল্লাশি করা হয়। ঘণ্টা দেড়েক পর আমরা জানালিপাড়া আর্মি ক্যাম্প থেকে আরেকটা বোটে করে যাত্রা করি। এবারের গন্তব্য সোজা আলিকদম ক্যান্টনমেন্ট। অবশেষে আলিকদম ক্যান্টনমেন্টে রিপোর্ট করে আমরা সেদিন বের হয়েছিলাম মধ্যরাতে।